পরীক্ষা দিতে আর দেন তারপর আমরা মামার বাড়ি যাব সবাই ওখানে গিয়ে আনন্দ ফ্যামিলির সাথে সময় করব হ্যাঁ পরীক্ষা দিচ্ছি আমি আর কে কে যাচ্ছে একটু দেখে নাও মেঘা এখন এখানে এক্সাম দেবে দু ঘন্টা আমরা ততক্ষণ বেহালা যাবো মামার বাড়িতে তারপরে পরে আবার আসবো মেঘাকে দিতে যাও বাবা পরীক্ষা দাও যাও বেস্ট অফ লাক পুচকেটা তো মেঘা ছাড়া কেউ খাওয়ায় না ওকে সোনাকে তো খুব খাওয়ানো যায় কিন্তু ওকে শুধু মেঘাই খাওয়ায় আমি আজকে চেষ্টা করছি খাওয়ানোর জানি না কীভাবে রাখবো এদের এতক্ষণ সারাটাক্ষণ মানে পুরো দিনটা প্রায় ছ ঘন্টা মতন মেঘা বোধ হয় ওইখানে আর কি থাকবে ও বাচ্চাটা ছ ঘন্টা প্রায় মা ছাড়া থাকবে এবারে এতবার খাওয়ানো কী যে করবে ভগবান জানে সবাই মিলে প্রচুর চেষ্টা চলছে সবাই মিলে একদম বাড়িশুদ্ধ লোক এদের সব কী করে ভোলানো যায় যাতে বা মেঘার জন্য না কান্নাকাটি করে বা এদের কোনো অসুবিধা না হয় সবাই মিলে চেষ্টা করা হচ্ছে পুচকেটাকে যদিও খাওয়ানো গেল সোনাকে কিছু খাওয়া মেঘাকে আনতে যাচ্ছি সোনা তুই থাকবে পুচকে নিয়ে যাচ্ছি এতক্ষণ পরে এসে গেছে মা চার পাঁচ ঘন্টা পরে মানে মার কাছে গেল পুচকু বেচারি কতক্ষণ না কষনা দেখেছিস মা এসে গেছে দু ঘন্টা সময় নষ্ট হলো বাচ্চাগুলো নিয়ে সেই ছটার সময় ফেরার কথা প্রায় আটটার সময় আমরা মামা বাড়িতে ফিরছি এবার খাওয়া দাওয়া করবে মেধা বেচারি সারাটা দিন না খাওয়া সারা কলকাতা মনে হয় আমরা ঘুরলাম এই গাড়ির প্রবলেমের জন্য কোনো জায়গা বাদ নেই কখন ডিনার করবে কখন আমরা বাড়ি যাবো জানি না কত যে রাত হবে
আমরা এখন ফিরছি বাড়িতে। এখন হাতে তো বেশ হয়েছে 8:30 হয়েছে, 8:30 বাড়ি ফিরছি। এখন সবাই উঠছে, খুব দুঃখ হচ্ছে, বাড়ি যাবার চলে যাচ্ছি, থাকার ইচ্ছা ছিল খুব। ফিরছি এবার আমরা সবাই ওখানে। সবাই নিজের মতন কথা বলছে, দাদু আমাদেরকে ছাড়তে এসছে, সবাই উঠছে। বলে তো গুড নাইট বল জোরে, গুড নাইট, টাটা করে দিন, টাটা ভীষণ ভয় লাগছিল যে যদি জ্যামে পড়ি, সাঁতরাগাছিতে যদি জ্যামে হয় বা ডানকুনিতে, তাহলে তো পুরো শেষ। তো যাই হোক, লাকলি আমরা আজকে একটুও জ্যাম পাইনি, পুরো রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি, নাহলে আজকে বিশাল দুর্ভোগ হতো। বিকেলবেলাটা তো বিশাল গেল। তো যাই হোক, ভগবানের কৃপায় বাচ্চাগুলো নিয়ে রাত্রিবেলা আর কোনো অসুবিধা হয়নি, আমরা সুন্দর মতন তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। এরা তো সব জোর তোর ঘুম দিয়েছে, চলো আমরা এক্ষুনি বাড়ির সবাই নেমে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।